এদিকে গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোটা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করেছে, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে সরকারি উদ্ভুট পরিস্থিতি তৈরি করেছে। সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে এ অভিযোগ করে তারা। আন্দোলনকারীরা বলেন, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায়, সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ সমাধানের পথ তৈরি করতে পারে। আন্দোলনের পাশাপাশি আলোচনার পথও খোলা থাকবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত ছাত্রলীগ কর্মী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবিও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলেন, জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে কোটার সংস্কার করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের প্রচেষ্টা না করার অনুরোধ জানান তারা।